So hey guys, what's up and welcome to Shomdo. So sure guys, आज के हम रामादे पेजे निये ची डीमन बैलर के और seriously बोलते के ले मने WrestleMania है WrestleMania तो excitement प्रचुर आ ची किंतु একটা ম্যাচ যার উপর আমাদের প্রচুর দাবি ছিল কত কিছুই না আমরা চেয়েছিলাম হেল ইন আ সেল ম্যাচ আমরা চেয়েছিলাম যাতে ডিমন ব্যালার আসুক মানে সমস্ত কিছু আমরা পেয়েছি আর সিরিয়াসলি বলা যেতে পারে রসলমেনিয়ার মধ্যে একটা ম্যাচ কার যার মধ্যে মানে প্রচুর এক্সাইটমেন্ট আছে হ্যাঁ হয়তো আমরা জানি যে কে জিততে চলেছে কি ফিলিং আসতে চলেছে মানে গায়ে কাঁটা দেওয়ার মতো একটা ম্যাচ হতে চলেছে একটা বড় স্ট্রাকচার তার থেকে শুরু করে দুটো ক্যারেক্টার আলাদাই লেভেলে থান্ডারাস কিছু বলেনি আর ডিমন ব্যালার আবার আসছে আর সিরিয়াসলি হ্যাঁ ডিমন ব্যালারকে তো প্রচুরজন ট্রোল করেছে কারণ রোমান রেন্সের কাছে হেরে গেছিল আর মেন রস্টারে ফার্স্ট হারা আর কিছু বলা নেই কিন্তু তাও ডিমন ব্যালার একটা ক্যারেক্টারই বলা যেতে পারে ফিন ব্যালারের একটা আলাদাই গিমিক আর সত্যি বলা যেতে পারে যে WWE-র মধ্যে এরকম গিমিকের খুব দরকার কারণ এটা একটা আলাদাই ফিল দেয় যখন ফিন ব্যালার হচ্ছে জাজমেন্টের মেম্বার জাজমেন্টের লিডার তো এটা তো একটা আলাদাই বলা যেতে পারে জাজমেন্ট ডে প্লাস এই ডিমন ক্যারেক্টারটা একটা আলাদাই ফিলিং দেবে রসলমেনিয়ার মধ্যে আর একটা ইভিল ইভিল ক্যারেক্টার আসবে তো সেটা একদম পারফেক্ট মানে পুরো 200% বলা যেতে পারে তো আজকে আমরা ডিমন ব্যালারকে আমরা আমাদের পেজের ওপর তুলে এনেছি সেই ডার্ক ক্যারেক্টার রেড ব্ল্যাক তার থেকে শুরু করে সেই আগুন আগুন চোখ তো সমস্ত কিছুকে আমরা তুলে ধরেছি আর সিরিয়াসলি বলা চাই যে ডিমন একটা এমন ক্যারেক্টার WWE-র মধ্যে আমরা প্রচুর ক্যারেক্টার দেখেছি জাস্ট লাইক আন্ডারটেকার ডিমন কেন তার থেকে শুরু করে আমরা ব্রে ওয়াইডেরও অনেক ক্যারেক্টার দেখেছি ফিন ক্যারেক্টার দেখেছি বা ডিমন ব্যালার ক্যারেক্টারটাও সেরকমই একটা বলা যেতে পারে আমাদের গায়ে কাঁটা দিয়ে দেয় আর আমরা রসেল মিনিয়ে ফিল করতে চলেছি ডিমন ব্যালারকে আর কিছু বলা নেই তো আজকে আমরা আমাদের পেজে তুলে আনলাম ডিমন ব্যালারকে তবে আমি জানি যে তোমরা প্রচুরজন এক্সাইটেড আছো কারণ অবভিয়াসলি ফিন ব্যালার ভার্সেস এজের ম্যাচটা এখন যেরকম লেভেলে চলে গেছে আর কিছু বলে নেই আর সিরিয়াসলি ডিমন ব্যালারকে নিয়ে আসে এটাও একটা নেক্সট লেভেল আর কিছু বলে নেই বাট সিরিয়াসলি প্রচুর এক্সাইটমেন্ট তো আছে আর তোমাদের কি এক্সাইটমেন্ট সেটা তোমরা কমেন্টে জানতে পারো আর হ্যাঁ গাইজ রসলমেনিয়া তো একটা ফেস্টিভ্যাল আর এই ফেস্টিভ্যালের আগে তো আমরা প্রচুর প্রচুর কাজ করছি অনেক ভিডিও আসবে তার থেকে শুরু করে আমাদের ট্রিবিউট ওয়ার্কও প্রচুর আসবে যেমন তোমরা দেখতে পেয়েছো অলরেডি আমরা প্রচুর প্রচুর ওয়ার্ক নিয়ে এসেছি আমরা আরও আর হয়তো বেশি নয় আর কয়েকটা ওয়ার্কই আসবে আর তারপরে আসবে হচ্ছে আলটিমেট ফেস্টিভ্যাল রসলমেনিয়া আমাদের রেসলিং কমিউনিটির কাছে একটা খুব বড় ফেস্টিভ্যাল আর সিরিয়াসলি আমরা এটাকে ফিল করবো আমরা এনজয় করবো অনেক কিছু মজা করবো আর হ্যাঁ মেবি হয়তো আমি তোমাদের সাথে এনজয় করবো দেখা হবে হ্যাঁ দেখা তো ঠিক হবে কারণ বড় ফেস্টিভ্যাল বলে কথা তো রসলমেনিয়া একটা আলাদাই হাইপ দিচ্ছে আমাদেরকে অনেক কিছু হবে আমরাও অনেক কিছু নিয়ে আসবো দেখা হবে নেক্সট শো